সুপ্রিয় বন্ধুরা, জেগে উঠি ভাবনাকে জাগায়ে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভাবনার বিষয় প্রতিযোগিতা বনাম সহযোগিতা, কম্পিটিশন ভার্সেস কোঅপারেশন। হ্যাঁ, যুক্তিসঙ্গত কারণেই ভাবনার এই বিষয়টি বেছে নেওয়া হয়েছে। একটা শিশুর জন্ম থেকে শুরু করে আমাদের এই দেশে তো বটেই, পুরো পৃথিবীতেই, এবং আমাদের দেশে যেন জিনিসটা বেশি, সেটা হচ্ছে একটা শিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অলওয়েজ তাকে কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়। এবং আমরাও আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের আপনজনদেরকে এই শিক্ষা দেই যে তোমরা কম্পিটিটিভ হয়ে ওঠো, তোমরা কম্পিটিশন করার জন্য শক্তি অর্জন করো। কেননা এখনকার যুগ কম্পিটিশনের যুগ, আমরা খুব বলি এটা, তাই না, যে এখনকার যুগ কম্পিটিশনের যুগ। আচ্ছা, তাহলে আমরা কি এই কম্পিটিশনের যুগেই বসবাস করব? কম্পিটিশন কি সত্যি ভালো একটা জিনিস, হেলদি একটা জিনিস, শান্তিদায়ক একটা জিনিস, তৃপ্তিদায়ক একটা জিনিস, মনোমুগ্ধকর একটা জিনিস, নাকি কোঅপারেশন একটা শান্তিকর জিনিস, শান্তিদায়ক জিনিস, মনোমুগ্ধকর জিনিস, প্রশান্তিদায়ক জিনিস, উন্নতির দায়ক জিনিস? হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে ভাবতে হবে যে আমরা এটা কম্পিটিশনের যুগ এই কথা বলে কম্পিটিশনের মধ্যেই নিমজ্জিত হব, নাকি আমরা এই যুগকে, এই সময়কে পরিবর্তিত করে, এই সময়ের ডিরেকশনকে পরিবর্তিত করে কম্পিটিশনের দিক থেকে কোঅপারেশনের দিকে নিয়ে যাব। তার আগে আসুন দেখা যাক কম্পিটিশন আর কোঅপারেশন ফলাফলটা কেমন হয়। ধরি কোনো একটা বিষয় পাওয়ার জন্য, কিছু একটা হয়ে ওঠার জন্য আপনি কম্পিটিশনে নামছেন। আপনি হয়তো কম্পিটিশনে বিজয়ী হলেন, আপনি তা পেলেন, যেটার জন্য আপনি কম্পিটিশন করছিলেন তা আপনি পেলেন, আপনি বিজয়ী হলেন। কিন্তু আপনি যাদেরকে পরাজিত করলেন, কম্পিটিশনের মাধ্যমে যাদেরকে পরাজিত করলেন, আপনি তাদেরকে হারালেন, তারা আপনার শত্রুতে পরিণত হল। এবং কোনো কম্পিটিশনই কিন্তু এন্ড হয় না, বিশেষ করে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কম্পিটিশন কিন্তু কখনোই শেষ হয় না। অর্থাৎ আপনি যাদেরকে হারালেন তারা শত্রু হয়ে আপনার সাথে কম্পিটিশনে লেগেই থাকলো। আর কোঅপারেশনে কোনো একটা জিনিস আপনিও পেতে চান, আপনার আশপাশের সবাই পেতে চায়, সবাই সবাইকে সহযোগিতা করলেন, কোঅপারেশন করলেন, সেটা হয়তো আপনি একা পেলে যেই পরিমাণ পেতেন হয়তো কিছু কম পেলেন, কিন্তু সবাই মিলে পেলেন তখন কিন্তু আপনি ওইটা কিছু কম পেলেও আপনি সবাইকে বন্ধু হিসেবে পেলেন। পরবর্তীতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরবর্তীতে আরেকটি জিনিস অর্জন করা সহজ হয়ে গেল। কিন্তু যদি আপনি কম্পিটিশন করেন, একটা জিনিস হয়তো আপনি আপাতত অর্জন করলেন, পরবর্তী জিনিসটা অর্জন করা আপনার জন্য আরো কঠিন হলো, তারপরেরটা অর্জন করা আরো কঠিন হলো। অর্থাৎ কম্পিটিশন, প্রতিযোগিতা আপনার জীবনকে, আপনার প্রাপ্তিকে, আপনার অগ্রগতিকে দিন দিন কঠিন থেকে কঠিনতর করে। শুরুতে হয়তো এটা আপনাকে খুব আনন্দ দেয়, খুব তৃপ্তি দেয়, একবারে খুব বেশি পাওয়া যায়, সবাইকে বঞ্চিত করে নিজে বিশাল কিছু পাওয়া যায়, কিন্তু পরবর্তী প্রাপ্তিগুলি কঠিন থেকে কঠিনতর হতে থাকে। কিন্তু যদি আপনি কোঅপারেশনের আশ্রয় নেন,
প্রথম প্রাপ্তি হয়তো কম হয়, কেননা আপনার অনেককে আপনার সেই প্রাপ্তির ভাগ দিতে হয়, কিন্তু পরবর্তী প্রতিটি প্রাপ্তি সহজ থেকে সহজতর হয়। এখন আমাদের ভেবে দেখতে হবে যে আমরা কম্পিটিশন প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে আমাদের প্রাপ্তিগুলোকে, আমাদের প্রাপ্তির পথগুলোকে ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর করব, নাকি কোঅপারেশন সহযোগিতার পথ ধরে আমরা আমাদের প্রাপ্তিকে, আমাদের অগ্রগতিকে সহজতর থেকে সহজতর করব। আমার ধারণা আপনারা সবাই কোঅপারেশনের পথ বেছে নেবেন, জীবনের প্রতিটি অর্জনকে সহজতর থেকে সহজতর করার পথে অগ্রসর হবেন। জেগে উঠি, ভাবনাকে জাগাই। ধন্যবাদ।